ফের ট্রেন থেকে চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তর। আলিপুরদুয়ার জাংশন রেল স্টেশন থেকে রবিবার দুপুরে প্রায় 50,000 টাকা মূল্যের শাল কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। বক্সা টাইগার রিজার্ভের বামুনপুর মোবাইল রেঞ্জ ও ইস্ট বামুনপুর রেঞ্জের কর্মীরা এদিন গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার জাংশন স্টেশনে অভিযান চালায়। বামুনহাটগামী লোকাল ট্রেনে করে ওই কাঠ পাচার চলছিল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবীকান্ত ঝা কাঠ উদ্ধারের কথা জানিয়েছেন। সূত্রের খবর, কালচিন স্টেশন থেকে ওই চোরাই কাঠ ট্রেনে তোলা হয়। ওই কাঠ কোচবিহার হয়ে বামুনহাটে পাচার করার পরিকল্পনা ছিল। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্র নারায়ণ সিংহের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।